হঠাৎ আগুন হাসপাতালে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করলেন দমকল কর্মীরা। কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে এলো আগুন। বৃহস্পতিবার দমকলের তরফে এভাবে আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মী, চিকিৎসক ও নার্সদের। ফায়ার এক্সটিংগুইশারের ডেমোস্ট্রেশন হচ্ছে, তাতে আমরা ফায়ার ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম যাতে আমাদের সব স্টাফেদের শিখিয়ে দেওয়া হয় যে ফায়ার এক্সটিংগুইশার আমাদের যেগুলো আছে কীভাবে ব্যবহার করবে। অনেকে জানে আগেও ডেমোস্ট্রেশন হয়েছে। আগুন লাগলে আর কী কী পদক্ষেপ করা উচিত তা শেখাতে এদিন হাসপাতাল কর্মী ও নার্স চিকিৎসকদের ক্লাসও নেওয়া হয়। আমাদের অগ্নি নির্বাপন ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি, ফায়ার ব্রিগেডের সব গ্যাস সব বিভিন্ন জায়গায় ইনস্টল করা আছে এবং আমাদের কর্মচারীরাও এ ব্যাপারে ওয়াকিবহাল। চলতি মাসের গোড়ায় কলকাতা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ এখনও কাটেনি, সেই ঘটনা পুনরাবৃত্তি এড়াতেই এই পদক্ষেপ দমকলের। অলোক সাঁতরা রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।